আমি তো তোমাদের অপেক্ষা দিন গুনছি। এসো, আমি এসে গেছি। কে? আমি থুসা। ও শালা বুড়ো বাঁদর, মানে কি চাই? থু কি দিতে চাই? মানে থু মানে খবর। আচ্ছা, তোমার কাছে এত থুতু আর এত খবর কোথা থেকে আসে বলো তো? তোমার তো শালা পুলিশে চাকরি করা উচিত ছিল না, তোমার পোস্টম্যানের চাকরি করা উচিত ছিল। শালা বুড়ো বাঁদর, আগে আমার থুটা দিন স্যার। চাচা, এই থু নয় মানে টাকাটা। ও টাকা, সেটা আগে বল। ওই তোমাকে আমি কেন টাকা দেবো? কিসের টাকা দেবো? ওই যে আমি খবর দিয়েছিলাম সেটা ডিউ আছে, সেই থু। তুমি আমাকে খবর দিয়েছিলে ডিউ আছে, তুমি আবার আমাকে কখন কি খবর দিলে? আমি তো দিতে চেয়েছিলাম, কিন্তু কালী বাবু তো দিতে দেননি, তাই তো উনি থু হয়ে গেলেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি ওই কালুর কাছে পাঠিয়ে দিচ্ছি, তার কাছ থেকে তুমি তোমার বাকি থুটা বুঝে নাও। আমি যদি তোমাকে মারিনি কাঁদছিস কেন? আপনার ওই ঘুষির ভয়ে আমার সারাদিন ধরে গোটা গ্রামটাকে থুতু দিয়ে দিয়ে ভাসিয়ে বেড়াচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে আমার ঘরটাকে ভাসিয়ে দিল। কি করবো স্যার, আমার যে সুগার আছে। শালা, তোর ওই প্যান্ট খুলে তোর হিসু যদি আজকে না পরিষ্কার করেছিস, আজ তোর একদিন কি আমার একদিন। আর ভয় দেখাবেন না স্যার, তাহলে কিন্তু প্যান্টের পিছনে কি খবর আছে? তাড়াতাড়ি বলে বিদে হ। বলছি বল 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 না, আরে বল না, বল না, আর বোধে বলা হলো না। কেন? সে এসে গেছে। কে? ভয় পেলে আর বেশি খেলে যে আসে। মানে সে? বল না সে। আরে বল না রে। আপনার বাথরুমটা এই সোজা কি বাড়ি বাড়ি কি বাড়ি?